দুটো ক্রেন দিঘা থেকে ছাড়বে, দুটো ক্রেনে কমসে কম 8,000, 8,000 হবে না, 25,000 লোক চাই, 25,000 লোক চাই। নেচেদা রেল স্টেশনে বড় ক্যাম্প থাকবে, ক্রীড়া বাজার ব্যবস্থা থাকবে, জলের ব্যবস্থা থাকবে, কোলাঘাট ব্রিজে উঠার আগে বড় ক্যাম্প থাকবে, হাজার হাজার ভলেন্টিয়ার থাকবে, দল বেঁধে উৎসবের মতো চোর ধরতে কলকাতা যাবেন তো, চোর 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 ধরো, চোর 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 ধরো, মমতা মানে কি নমস্কার, সন্ময় স্পিক থেকে আমি বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। আবার সেই শুভেন্দুকে দিয়ে শুরু করলাম, কেন জানেন তো, এই মুহূর্তে আমার খালি মনে পড়ছে সেই পুরনো দিনগুলোর কথা, যখন এ রাজ্যে বাম সরকারকে রিপ্লেস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কল্পনা করছিলাম 1998 সাল থেকে 2011 এই সময়টা, প্রথম দিকে একা 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 লড়াই করছেন, এককভাবে সাংসদ হয়েছেন 2001, 2003, 2004, খাবি খাচ্ছেন বারবার, কিন্তু লড়াইটা ছাড়ছেন না। সেই সময় দাঁড়িয়ে কন্টিনিউয়াস মমতা যেখানে ছুটছেন জনতা সেখানে ছুটছে, জনতা যেখানে মানে দেখছে মমতা আসছেন সেখানেই জনতা ছুটছেন, এবং একটা ক্রাউড পুলার ক্রেজ করে ফেলেছিলেন 2003, 2004, 2005 থেকে 2011 পর্যন্ত। তার আগেও ছিলেন, অস্বীকার করবো না, 90-এর দশকে ক্রাউড পুলার ক্রেজ এই পশ্চিমবঙ্গে কংগ্রেসের রাজনীতিতে, 98-এর আগের তো তিনি কংগ্রেসের নেত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে প্রচুর মানুষ হতেন, যখন যুব নেত্রী ছিলেন সেই সময় থেকে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করেছিলেন, ঘণ্টা বাজিয়েছিলেন, সেসব কাহিনিগুলো আমার টুকরো টুকরো মনে পড়ছে। মমতা নামেই একটা ক্রাউড পুলার ক্রেজ এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা দীর্ঘদিন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেও ছিল, এখনও আছে কিছুটা, কিন্তু এখন তাঁর সভাগুলোতে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আমি ভাবনার জন্য এই বিষয়টা আজকে নিয়ে এলাম এই কারণে, অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে, অর্থাৎ কি ICDSদের যেতে হবে, সিভিক ভলেন্টিয়ারদের প্লেন ড্রেসে যেতে হবে, সমস্ত সরকারি অফিসগুলোতে যেতে হবে, লোকাল পঞ্চায়েত কর্মীদের যেতে হবে, লোকাল পুরসভাগুলোতে যেতে হবে, এবং সেখানে বাস অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া পুলিশের তরফ থেকে, ভাবতে পারছেন, অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বাস অ্যারেঞ্জমেন্ট করে দেয়, সাজানো গোছানো সবাই বসিয়ে রয়েছেন, স্কুলের ছাত্রছাত্রীদের ওই কন্যাশ্রীর নাম করে তার মাদের যেতে হবে, স্কুল থেকে বলে দেওয়া হয় মাদের যেতে হবে, অর্থাৎ কন্যা যাবে সেই বাসেও মারা সঙ্গে যাবেন, ফলে মারা যান, খাওয়া পড়ার টিফিন হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, DM-এর অফিস থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, আমি প্রচুর প্রচুর উদাহরণ দিতে পারি আপনাদের কাছে। তো ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে একটু ভালো করে ভেবে দেখুন যে এই যে অর্কেস্ট্রেটেড একটা মব মাস, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো সবার এখন বৈশিষ্ট্য হয়ে গেছে, এবং তার ভাইপোর সবার ক্ষেত্রেও তাই, ফোর্স করে লোক নিয়ে, না দিলে চাকরি চলে যাবে, না দিলে 100 দিনে কাজ চলে যাবে, না দিলে চাষ করতে দেবো না, না দিলে দোকান খুলতে দেবো না, তুমি অটো চালাও ভাই, তুমি টোটো চালাও ভাই, তোমায় যেতে হবে সবাই, না হলে হবে না, অনিচ্ছা সত্ত্বেও টোটো বন্ধ করে, অটো বন্ধ করে, একদিনের রোজগার বন্ধ করে যাচ্ছেন, আবার বাসে করে যেতে যেতে বিরিয়ানি খাচ্ছেন, মাঝপথে অনেক সময় চলেও আসছেন, এসব প্রচুর কাহিনী শোনা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিড়, মানে আমি বলছি এই বিষয়টাকেই বলার জন্য আমি এলাম, যে তাঁদের সবার যে ভিড়টা, সেই ভিড়টা একদম প্ল্যান্ড অর্গানাইজড, অ্যাডমিনিস্ট্রেশন কাজে লাগে, পুলিশ কাজে লাগে, DMSDO কাজে লাগে, এন্টায়ার তাদের পঞ্চায়েত স্ট্রাকচার সিস্টেমটা কাজে লাগে, পুরসভা কাজে লাগে, সরকারি অফিসটা কাজে লাগে, মানে IS-টা পর্যন্ত সেখানে কনসেন্ট্রেট করে যে ম্যাডামের সবাই ভিড় ঠিক হবে তো, ফোন করে করে জিজ্ঞেস করেন, আমি বলছি তল স্তরে WBCS অফিসার কিংবা DM-দের নবান্ন থেকে ফোন যায় যে ম্যাডামের তো এই সভা হচ্ছে, কীরকম লোক হবে, কীভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এই সিস্টেমে হচ্ছে, অর্থাৎ স্বতঃপ্রণোদিত ভিড় সেটা হয় না, কিন্তু আমি বলছি সেই সময় দাঁড়িয়ে অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী যে সভাটা দিয়ে আজকে আমি শুরু করলাম, মেচেদাই সভাটা করলেন,
29 তারিখ ভিক্টোরিয়া হাউসের সামনে যে সভা হবে ওই সমাবেশ হবে, সেই সমাবেশে বঞ্চিত প্রতারিতদের নিয়ে আসা হবে এবং সেই নিয়ে সমাবেশটা তৈরি করা হবে। তার জন্য বিভিন্ন জায়গায় সভা হচ্ছে। সাম্প্রতিককালে 3টে সভার কথা আমি জাস্ট রেফার করব, আমি দেখিয়েছি আপনাদের বিভিন্ন চ্যানেলে। সেটা হচ্ছে শান্তিপুরে, শান্তিপুর না কৃষ্ণগড়ে সম্ভবত সভাটা হয়েছে, ব্যাপক জনসমাগম হয়েছিল, দেখেছিলাম। গতকাল গত পরশু দিন দেখলাম আমরা কোতলপুর, বাঁকুড়ার কোতলপুরে ব্যাপক আমরা 40 থেকে 50 হাজারের সমাবেশ হয়েছিল এদিন। গতকাল মেচেদার সভাটা আপনাদের দেখালাম, আমার নিজের মনে হচ্ছে সাম্প্রতিককালে মেচেদায় বা পূর্ব মেদিনীপুরের লোকজনের সঙ্গে আমি কথা বলে জেনেছি বৃহত্তম সমাবেশ, বৃহত্তম মেচেদার এই সমাবেশটা হচ্ছে বৃহত্তম সমাবেশ। লোক সংখ্যা কত হয়েছে বলেন যে খুব কম করে হলেও 60 থেকে 65 হাজার মানুষের সমাবেশ হয়েছে মেচেদায় শুভেন্দু অধিকারী বক্তৃতা শুনতে। এখানেই তো যন্ত্রণা না, যন্ত্রণার নাম শুধু 1956 নয়, যন্ত্রণার নাম যে আমার সঙ্গে থাকা, একসঙ্গে আমার সঙ্গে রাজনীতি করা শুভেন্দুর টানে স্বতঃপ্রণোদিত হয়ে এত মানুষ আসছে কী করে। আমি এই জায়গাটা একটু হাইলাইট করার জন্য এই প্রতিবেদনটা আনলাম। আরেকটা পয়েন্ট এখানে উল্লেখ করব, শুভেন্দুর বক্তৃতার মধ্যে অনেক কন্টেন্ট থাকে, আমার কন্টেন্টগুলো ভাবনার মতো কন্টেন্ট থাকে। কালীঘাটের কাকুকে নিয়ে আমরা প্রচুর প্রতিবেদন করেছি, শুভেন্দু তার বক্তৃতা বললেন, আপনারা শুনবেন বক্তৃতাটা আমরা শোনাবো, যেখানে বলছেন কালীঘাটের কাকুকে যাতে সে বলে না ফেলে তার জন্য একটা মরিয়া চেষ্টা করছে সরকার। খুব ইন্টারেস্টিং বক্তৃতাটা শুনতে ভালো লাগে, একটু ডিসরাপ্টেড বক্তৃতা কিন্তু আমার মানে পরিষ্কার অডিও সাউন্ডটা সেভাবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কিন্তু খুব ইন্টারেস্টিং, আপনারা দেখুন ভিড়টা দেখবেন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, শুধু মঞ্চের পেছনটা দেখা যাচ্ছিল না, কাতারে কাতারে মানুষ, এবং ক্যামেরা লেন্স যতদূর যাচ্ছিল ভিড়ের শেষ খোঁজা যাচ্ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় কি কালীঘাট থেকে এই ভিডিওগুলো দেখেন? আমার নিশ্চিত বিশ্বাস দেখেন, দেখেন আর জ্বলেন, জ্বলেন ফোলেন, ফুলতে ফুলতে আবার ওই ভুলভাল ইংরেজি, ভুলভাল বাংলা বলেন আর ভুলভাল রাজ্য শাসন করেন। ওই জন্য ভিক্টোরিয়া হাউসের সামনে আমি সভা করি, কাউকে সভা করতে দেবো না সেইটা বলে কোর্টে গিয়ে মুখ পোড়ান, সিঙ্গেল বেঞ্চে হারেন, ডিভিশন বেঞ্চে হারেন, এবং তারপর শেষ পর্যন্ত বাড়িতে বসে বসে শুভেন্দুর মেচেদারই সভাটা দেখেন। আপনারাই বা বঞ্চিত হবেন কেন? আসুন সন্ময় ফিক্সে আজকে আপনারা শুভেন্দুর ওই মেচেদার বক্তৃতার কয়েকটা ক্লিপিংস আমাদের কাছে এসছে, আমরা সেটা আপনাদের দেখাবো। বাড়ি থেকে সব ধরা পড়েছে, এইভাবে আপনি যেখানেই মারিবেন হাত পচা দুর্গন্ধ বাহির হইবে, এটাই হল পশ্চিমবঙ্গের আসল চিত্র। তাই সমস্ত বঞ্চিতরা কলকাতা যাবেন, যাবেন তো, দল বেঁধে যাবেন তো, যাবেন কারা? যারা পঞ্চায়েতে ভোট দিতে পারেননি, 1 কোটি গ্রামের লোককে এই বর্বর তৃণমূল, এই হারবার তৃণমূল তারা ভোট দিতে দেয়নি, 25টা ব্লকে ভোট হয়নি। যারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারা যাবেন। রেশন দুর্নীতি গোটা পৃথিবীতে, গোটা দেশে এই ধরনের নিম্নমানের দুর্নীতি হয়নি। সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, নিম্নবিত্ত মানুষ, দরিদ্র মানুষ রেশনের উপরে নির্ভর করে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় 82 কোটি লোককে 2 লক্ষ কোটি টাকা ব্যয়ে বছরে বিনামূল্যে রেশন দিচ্ছেন। প্রতি মাসে মাথা পিছু 5 কেজি করে পয়সা ছাড়া রেশন পাচ্ছেন। প্রধানমন্ত্রী ছত্তিশগড়ে বলেছেন আরো 5 বছর দেব, যা ডিসেম্বরে শেষ হয়ে যাবে। এই রেশনে 6.5 কোটি লোক পশ্চিমবঙ্গে পর উপযুক্ত। আপনাদের এই রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন, তিনি মমতার ব্যানার্জির ঘনিষ্ঠ, ভাষা দেখছেন না মুখ্যমন্ত্রী, কখনো বলছে কেষ্টবীর, কখনো বলছে কেষ্টব চুরি করতে পারে না, বলছে বালু চুরি করতে পারে না, মানিক চুরি করতে পারে না, পার্থ চুরি করতে পারে না। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী, তাহলে আসল চোরটা কে? আসল চোরটা কে? এই কথাগুলো বলছে কেন? যাতে কালীঘাটের কাকুর মতো এরাও যাতে মুখটা না খোলে, মমতা ব্যানার্জি তার ভাইপোর নামটা না বলে। সেই কারণে মমতা ব্যানার্জি এদের সমর্থন
আছে, তাই রেশন দুর্নীতি, ধান কেনার দুর্নীতি, সবাই যাবেন কলকাতাতে। কলকাতাতে যাবেন কারা? প্রাণী মিত্রা, আইসিডিএস এর বন্দীরা, পার্ট টাইমাররা, ভোকেশনাল টিচাররা।